আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিরিয়ায় মার্কিন সেনাদের বহর আটকে দিল সাধারণ জনতা। ইসরায়েলি আগ্রাসন বন্ধে জর্ডানের নেতৃত্বে আরব কমিটি। ইহুদিদের পতাকা মিছিল ব্যর্থ করে দিয়েছে ফিলিস্তিনিরা। বিস্তারিত খবরে জানবেন, 60 দিনে 30টি গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে তালেবান। একসঙ্গে একাধিক পুরুষকে বিয়ে করতে পারবেন আফ্রিকান নারীরা। চীনকে ঠেকাতে রাশিয়া থেকে ভয়ঙ্কর ট্যাঙ্ক আনছে ভারত। সবশেষে জানবেন, খাদ্য সংকটে থাকলেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সিরিয়ায় মার্কিন সেনাদের বহর আটকে দিল সাধারণ জনতা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহর আটকে দিয়েছে সেখানকার সাধারণ লোকজন। সিরিয়ায় মার্কিন সেনাদের মোতায়েনের কারণে দেশটির জনগণ যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে, সামরিক বহর আটকে দেওয়ার ঘটনা তারই বহিঃপ্রকাশ। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মার্কিন সামরিক বহরে 4টি গাড়ি ছিল, কিন্তু জনতার বাধা ও অনর অবস্থানের কারণে মার্কিন সেনারা বহর নিয়ে পিছু হটতে বাধ্য হয়। এ সময় লোকজন মার্কিন সামরিক বহর লক্ষ্য করে ইট পাটকেল মারতে থাকে। বার্তা সংস্থা সানা জানিয়েছে, মার্কিন সামরিক বহরের সঙ্গে কুর্দি গেরিলাদের একটি গাড়িও ছিল। সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছে আমেরিকা। ইসরায়েলি আগ্রাসন বন্ধে জর্ডানের নেতৃত্বে আরব কমিটি। অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও উস্কানি বন্ধে একটি কমিটি গঠন করেছে কয়েকটি আরব দেশ। কমিটির প্রধান হিসাবে জর্ডানকে নির্বাচন করা হয়েছে। সংশ্লিষ্ট আরব দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে জর্ডানকে এই দায়িত্ব দেওয়া হয়। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এই খবর দিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান, সৌদি আরব, ফিলিস্তিনি, কাতার, মিশর, মরক্কো, তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগের মহাসচিব এই কমিটিতে রয়েছেন। খবরে বলা হয়, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাবাদির নেতৃত্বে এই কমিটি জেরুজালেমের অবরুদ্ধ এলাকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক উপায় নিয়ে আলোচনা করেছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি থেকে ইসরায়েলের আগুনে বেলুন ছড়ার অভিযোগে এই বিমান হামলা চালানো হয়। গত 21 মে 11 দিনের যুদ্ধবিরতির পর এই প্রথম গাজায় হামলা চালালো ইসরায়েল। ইহুদিদের পতাকা মিছিল ব্যর্থ করে দিয়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা সচেতন থাকায় ইহুদিরা অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। ফিলিস্তিনি জাতি মাঠে ছিল বলে বিজয় এসেছে। বুধবার এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনিদের বিভিন্ন দল ও সংগঠন এই কথা জানায়। এর আগে মঙ্গলবার পবিত্র নগরী জেরুজালেমে পতাকা মিছিল বের করে কঠোর ইহুদি জাতীয়তাবাদীরা। এ সময় তাদের হামলায় 33 ফিলিস্তিনি আহত হয়। ইসরায়েলি নতুন সরকার ক্ষমতায় বসার দ্বিতীয় দিনই ওই হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের সোর্স অব কুজ অভিযান এবং ইন্তিফাদা থেকে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে। তারা তাদেরকে মিছিলের পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে খেয়ালখুশি মোতাবেক পতাকা মিছিল করতে পারেনি ইহুদিরা। ফিলিস্তিনিরা কখনো বাইতুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার অবমাননা সহ্য করবে না। মঙ্গলবার ইহুদিবাদীরা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে উস্কানিমূলক পতাকা মিছিল বের করে। ইহুদিবাদীরা মিছিল নিয়ে প্রথমে জেরুজালেমের ওল্ড সিটিতে প্রবেশের একটি গেইটে হামলা চালায়। এরপর পথ পরিবর্তন করে আরেকদিকে চলে যায়। পবিত্র মসজিদের অবমাননাকর পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনিরা আগে থেকেই প্রস্তুত ছিল। 60 দিনে 30টি গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে তালেবান। 2001 সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার জেরে আফগানিস্তানে আক্রমণ করে মার্কিন বাহিনী। প্রায় 2 দশকের যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সকল বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সামরিক জোট ন্যাটো সেনা প্রত্যাহার শুরু করেছে। ওই সেনা প্রত্যাহারের মধ্যে শক্তির লড়াই অবতীর্ণ হয়েছে তালেবান ও সরকারি বাহিনী। সাম্প্রতিক মাসগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় আফগানিস্তানের সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে অন্তত 80টি জেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে এই শক্তির লড়াইয়ে কোথাও তালেবানরা এগিয়ে আছে, আবার কোথাও এগিয়ে আছে সরকারি বাহিনী। আবার আফগানিস্তানের কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে সরকারি বাহিনী কিংবা তালেবান কেউ কাউকে পরাজিত করতে পারছে না। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, গত 2 মাসে তালেবানের কাছে আফগানিস্তানের অন্তত 30টি গুরুত্বপূর্ণ এলাকার পতন হয়েছে। তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, আফগানিস্তানের 460টি জেলার মধ্যে 90টি জেলা এখন পুরোপুরি তালেবানের দখলে। অন্যদিকে আফগান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে 64টি জেলা। বাকি জেলাগুলো তালেবান ও সরকারি বাহিনী একে অপরের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে না। একসঙ্গে একাধিক পুরুষকে বিয়ে করতে পারবেন নারীরা।
দক্ষিণ আফ্রিকার নারীরা একসঙ্গে একাধিক পুরুষকে বিবাহ করার অনুমতি পেতে যাচ্ছেন, সেই সঙ্গে পুরুষরাও এক বা দুইয়ের অধিক স্ত্রী একসঙ্গে রাখতে পারবেন। সম্প্রতি দেশটির সরকার বিবাহ আইন সংশোধন করে নতুন এই আইন প্রণয়ন করতে যাচ্ছে। দেশের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিজ্ঞ সচেতন মহলে হাস্যরসের সৃষ্টি হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ধর্ষণ ও নারী নির্যাতন কমিয়ে আনার জন্য সম্প্রতি দেশে বিবাহ আইন সংশোধন করে নতুন এই আইন প্রণয়ন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন। দেশের বিবাহ আইনগুলো পরিবর্তন হলে নিকট ভবিষ্যতে দক্ষিণ আফ্রিকার মহিলারা একসঙ্গে একাধিক স্বামীর সঙ্গে বিবাহের অনুমতি পাবেন, ঠিক তেমনই পুরুষরাও একসঙ্গে দুইয়ের অধিক স্ত্রী নিয়ে থাকতে পারবেন। চীনকে ঠেকাতে রাশিয়া থেকে ভয়ঙ্কর ট্যাঙ্ক আনছে ভারত। চীনকে প্রতিরোধ করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পাহাড়ি এলাকায় রাশিয়ার তৈরি স্প্রুট SDM-1 হালাক ট্যাঙ্ক বসানোর পরিকল্পনা করছে ভারত। গ্রীষ্মের শেষ দিকে এর সিস্টেম পরীক্ষার অংশ নিতে পারে দেশটি। এসব ট্যাঙ্ক ওজনে 18 টন। বলা হচ্ছে এই ট্যাঙ্কটি উভচর, পানিতে ভাসমান অবস্থায় এটি গড়া ছুটতে সক্ষম। নির্মাণাধীন এই পণ্যের পরীক্ষা এখন পর্যন্ত কোনো দেশ প্রত্যক্ষ করেনি। এটির সঙ্গে T-90 ট্যাঙ্কের বন্দুকও থাকবে এবং একই পরিমাণ গোলা নিক্ষেপে সক্ষম হবে। ভারত বর্তমানে T-90 ও T-72 ট্যাঙ্ক ব্যবহার করছে। এই ট্যাঙ্কগুলো রাশিয়ার তৈরি। রাশিয়া স্পুট ট্যাঙ্ক ব্যবহার শুরু করেছে বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে। সূত্র জানিয়েছে ট্যাঙ্কটি এখন পরীক্ষাধীন ও নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। হালকা ট্যাঙ্কের পরীক্ষায় রাশিয়ার অনুমোদন ভারতকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। 2020 সালের আগস্টে রাশিয়া সফরে নিজেদের হালকা ট্যাঙ্কের প্রয়োজনের কথা জানিয়েছিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তখনই রাশিয়ার পক্ষ থেকে স্পুট SDM-1 হালকা ট্যাঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। খাদ্য সংকট থাকলেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। কিম জং উনের উত্তর কোরিয়া খাদ্য সংকটে রয়েছে, তবে পরমাণু অস্ত্র ও নিত্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত রয়েছে দেশটিতে। চলতি বছর উত্তর কোরিয়ার অর্থনীতি বেশ উন্নতি হওয়ার পর করোনা ভাইরাস এবং সম্প্রতি টাইফুনের কারণে খাদ্য সংকট তৈরি হয়েছে। ইতিমধ্যে সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় মঙ্গলবার। সেখানে অর্থনৈতিক সমস্যার সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই বৈঠকের নেতৃত্বে ছিলেন কিম নিজেই। তিনি জানান, গত ফেব্রুয়ারিতে নেওয়া পদক্ষেপের ফলে শিল্পে উৎপাদন 25% বেড়েছে, অর্থনীতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু গত বছর হওয়া ঘূর্ণিঝড় কৃষিক্ষেত্রে প্রবল ক্ষয়ক্ষতির ধাক্কায় খাদ্য সংকট শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়ার অর্থনীতি বহুদিন ধরেই সংকটে। গত বছর মহামারীর ধাক্কায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দেশটির সীমান্ত বন্ধের নির্দেশ দেন কিম, ফলে চীনের সঙ্গে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। তারপরে ঘূর্ণিঝড় ও বন্যার প্রকোপে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এদিকে গত মাসেই দক্ষিণ কোরিয়ার সরকার দাবি করেছে যে এবছর 10 লাখ টন খাবারের অভাব দেখা দিতে পারে। এবার কিমের কথাতেও সেই একই সুর।